ভারতীয় গণপরিবহন ব্যবস্থায় রেলের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন অসংখ্য মানুষ রেলপথে যাতায়াত করে থাকেন, তাই আকস্মিক রেল দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধারকার্য চালিয়ে আহত যাত্রীদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে হয়, সেই সমস্ত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতে শনিবার মালদায় এক মক রেল দুর্ঘটনা আয়োজন করল রেল প্রশাসন। ভারতীয় গণপরিবহন ব্যবস্থায় রেলের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন অসংখ্য মানুষ রেলপথে যাতায়াত করে থাকেন, তাই আকস্মিক রেল দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধার কার্য চালিয়ে আহত যাত্রীদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে হয়, সেই সমস্ত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতেই শনিবার মালদায় এক মক রেল দুর্ঘটনা আয়োজন করল রেল প্রশাসন। পূর্ব রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে এদিন এই মক রেল দুর্ঘটনা আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের পর রেললাইন থেকে ট্রেন বেলাইন হয়ে উল্টে যাওয়ার মতো মক দুর্ঘটনা সাজানো হয়। এরপর সেই দুর্ঘটনার খবর পেয়ে রেলের উদ্ধারকারী দল, NDRF টিম, মালদা দমকল দপ্তর ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম ছুটে যায়। উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত উদ্ধার কার্য চালান। কিভাবে আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে হাসপাতালে পাঠাতে হয়, ট্রেনে আটকে পড়া যাত্রীদের কিভাবে সুরক্ষিতভাবে বাইরে বের করে আনতে হয়, ইত্যাদি নানান ঘটনার নাট্যরূপ তৈরি করা হয়, যাতে উদ্ধারকারী দলের সদস্যরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে উদ্ধার কার্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। আজ হম লোক কা এক মক ড্রিল অর্গানাইজ কিয়া হ্যায়, জিসমে সারা আইডিয়া ইয়ে হ্যায় কি ইস তরহ কে জো ইনসিডেন্টস হোতে হ্যায়, জো বড়ে ডিজাস্টার হোতে হ্যায়, জিসমে রিলিফ অর রেসকিউ কি ওর কাফি কাম করনা হোতা হ্যায়, ইসকি প্র্যাকটিস আচ্ছি বাত হ্যায়, ইসকি প্র্যাকটিস ভেসে নেই হো সকতি। তো কেবল অভি তক পহলে ইয়ে সিস্টেম হোতা থা কি জো লার্নিং হোতি থি ও জিনহোনে এক্সপিরিয়েন্স কিয়া হোতা থা কোই অ্যাক্সিডেন্ট ও হোতি থি। তো এক ফিজিক্যাল মক ড্রিল জিসমে কি কোচ কো ডিরেল কিয়া গিয়া, উসমে ডামি প্যাসেঞ্জার্স ব্যাঠায়ে গে, উসমে সিমুলেট কিয়া গিয়া কি উনকো চোট লগি হুই হ্যায়, ফির উসকে বাদ কোচ কো কাট করকে ইয়ে সিমুলেট কিয়া গিয়া কি ব্যাডলি ডিরেলড কোচ হ্যায়, তো কোচ কো কাট করকে ক্যাসে উন প্যাসেঞ্জার্স কো হম এক্সট্রিকেট কর সকতে হ্যায়, তো ইসকে উপর এক জয়েন্ট এক্সারসাইজ কি গই হ্যায়। পুরনো বিবাদের জেরে এক প্রতিবেশীর শোয়ার ঘরে বিষ্ঠা ছোড়ার অভিযোগ উঠল অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের পিরুটোলা এলাকায়। ঘটনায় অভিযোগকারী ব্যক্তি সাদেক আলীর অভিযোগ, প্রতিবেশী মালেকা বিবি নামে এক মহিলা এই জঘন্য কাজ করেছেন, কারণ 2012 সালে সেই পরিবারের সঙ্গে তাদের বিবাদ ঝামেলা হয়, যার জেরে তিনি মামলা করেন। সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে। সেই মামলা তুলে নেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করতেই এই কাণ্ড ঘটিয়েছেন। গত রাত 11:15 নাগাদ আমি ঘুমাইনি, এই IPL খেলা দেখে জাস্ট বিছানায় গেছি, ততক্ষণ নাগাদ এক মহিলা এসে মালেকা বিবি, স্বামীর নাম ইমাজউদ্দিন শেখ, এক্স কংগ্রেস গ্রাম পঞ্চায়েত মেম্বার, ইনার সঙ্গে আমার দীর্ঘ 2012 সালে একবার আমাকে মেরেছিলেন, 3 মাস হসপিটাল আইছিলাম, এই সব বদলা নেওয়ার জন্য আমাকে উত্তপ্ত করছে। কেসটাই আমি, ও আমাকে সহ্য করে নিতে পারছে না। আমি একটা খুব ছোট ফ্যামিলি থেকে আমার ছেলে মেয়েকে একটা জায়গায় আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, এটাকে কোনোদিনই মেনে নিতে পারছে না। তখন ও কংগ্রেস থেকে যখন ভোটে দাঁড়িয়েছিল সেই সময় আমি অ্যাকচুয়ালি ওকে সাপোর্ট করি, তার জন্যই ও আমাকে এইভাবে টর্চার করেছিলেন। আমি এখন এটা যে আমার যে আমার 3টে মেয়ে, একটা ছেলে, আমার একটা বউ, একটা নাতি, একটা বৌমা, এই এদেরকে নিয়ে আমি বাড়িতে বাস করবো রাত্রিবেলা, আমার একটা মনে হচ্ছে যে আমি একটা আনকমফোর্টেবল করছি, যে আমি হয়তো যে কোনো সময় আমাকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে, এইরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, অভিযোগ করেছি, আমি নিরাপত্তার অভাবে ভুগছি আমি রাত থেকে প্রচণ্ডভাবে। রাত্রিবেলা আমি মনোহরে থানায় গিয়েছিলাম, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মালিকা বিবির স্বামী এমাজউদ্দিন শেখ। এটা মিথ্যা, কিন্তু আপনার নামে লিখিত থানাতে অভিযোগ করেছে তো, এটা কিন্তু এটা মিথ্যা অভিযোগ, ফালতু ফলস। ঘটনায় সাদেক আলী মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।